হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বহু পুরোনো দিনের একটা রেসিপি, ছানার ডালনা। তো এই রান্নাটা তোমরা কম বেশি সকলেই জানো, কারণ এটা বাংলার একদম ঐতিহ্যবাহী একটা রান্না, আর এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না আমি, তাই নিরামিষ দিনে তোমরা এটা তো বানিয়ে খেতেই পারো, তাছাড়া যে কোনো দিনে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো চলো বেশি দেরি করব না, দেখে নাও রেসিপিটা। আর রেসিপিটা দেখার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর তার সাথে সাথে বেল বাটনটাতেও ক্লিক করে দিও, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। ছানার ডালনা করার জন্য আমি নিয়েছি 1 কেজি ডবল টোন মিল্কের ছানা। তো আমি ডবল টোন মিল্ক থেকে ছানা করে নিয়েছি, ছানা করাটা দেখাইনি, কারণ ছানা প্রায় সকলেই করতে পারে। তো আমি ছানাটা ছানার পাউডার দিয়ে ফাটিয়েছিলাম। আর এখানে নিয়েছি 4টে আলু, আর আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আর গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। আর এই বাটিতে নিয়েছি 2 চামচ ময়দা। আর এবারে মশলা করে নেব, তার জন্য নিয়েছি একটা বাটি, আর নিয়ে নিলাম 1.5 চামচ আদা বাটা। তো আমি খাবার খাওয়ার যে চামচ সেই চামচ দিয়ে মেপে নিয়েছি। আর দেব 1 চামচ, আর সামান্য একটু জিরে বাটা দিয়ে দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এবারে দিয়ে দিলাম জল। আর জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা আমার মেশানো হয়ে গেল, এবারে একটা থালা নিয়ে নিলাম, আর ছানাটাকে এবারে আমি খুব ভালোভাবে মেখে নেব। তোমরা এই রেসিপির জন্য ফুল ফ্যাট মিল্কের ছানাই নেওয়ার চেষ্টা করবে। আমার কাছে ডবল টোন মিল্ক ছিল, তো আমি ডবল টোন মিল্কেরই ছানা করে নিয়েছিলাম। ফুল ফ্যাট মিল্কের ছানা দিয়েই ভালো হয় এই রেসিপিটা। ছানাটাকে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপরে আমি ময়দাটা এর মধ্যে মেশাবো। ছানাটা যদি একটু শক্ত হয় সেক্ষেত্রে ময়দা মেশানোর একেবারেই দরকার নেই, কিন্তু আমার ছানাটা একটু নরম ছিল, তো তাই আমি সামান্য পরিমাণে ময়দা এখানে মিশিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি 1/2 চামচ, আর দিলাম স্বাদমতো লবণ, লবণ, চিনি আর ময়দা দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে আরও একবার মেখে নেব। ছানাটা দেখো আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ছানার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। তো আমি টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি দেখো। তো যদি হাতে আটকে যায় সেক্ষেত্রে সামান্য একটু হাতে তেল লাগিয়ে নিতে পারো। আর আমি প্রথমে যেটা বললাম যে আমার এটা ডবল টোন দুধের ছানা, তো সেই কারণে এরকম হচ্ছে, একটু অসুবিধে হচ্ছে। তো তোমরা যদি ফুল ফ্যাট মিল্ক নাও সেক্ষেত্রে দেখবে এগুলো মানে টিকিয়ার শেপ দিতে কোনো অসুবিধা হবে না। তো এইভাবে সমস্ত ছানার থেকে আমি এরকম ছোট ছোট টিকিয়ার শেপ দিয়ে ছোট ছোট বল তৈরি করে নেব। তোমরা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারো। ছানাগুলোকে এরকম টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি, আর এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান, আর দিয়ে দিলাম 6 চামচ মতো তেল। তো তেলটা একটু বেশি লাগবে। এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি সমস্ত বড়াগুলোকে দিয়ে দেব ভাজার জন্য। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ছানার বলগুলোকে আমি একেবারে ভেজে নিয়েছিলাম, কারণ ছেলের অনলাইন ক্লাস ছিল বলে ভিডিওটা আমি শ্যুট করতে পারিনি।
গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। যেহেতু এটা সাবেকি রান্না, তেল মশলা একটু বেশি হবে, তবুও তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী তেলটাকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবারে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। তো এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লোতে রেখেছি। আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দেব জিরে। তো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলো। তো আলুটা তোমরা আগেও ভেজে তুলে রাখতে পারো, কিন্তু আমি একবারেই ভেজে নেব। এবারে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণের সাথে আলুটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আলুটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি আলুটা ঢেকে ভেজে নেব 4 মিনিট সময় পর্যন্ত, যাতে ভেতর থেকে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আমি ঢেকে দিলাম, আর আমি 4 মিনিট পরে চলে এসেছি। আর আলুটা দেখো ভাজা হয়ে গেছে আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব 2-3 মিনিট সময় পর্যন্ত। তো দু থেকে তিন মিনিটের মধ্যে মশলাটা এইভাবে ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য এখানে দিয়েছি। মশলাটাকে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে এবারে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নেব আরও 5 মিনিট পর্যন্ত। তো ঢাকা দিয়ে দিয়েছি, আর 5 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম। দেখো গ্রেভিটা একদম শুকিয়ে গেছে আর আলুটাও কষা কষা হয়ে এসেছে। আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, কারণ এখনও তেল ছেড়ে আসেনি মশলা থেকে। তো আরও 2 মিনিট মশলাটাকে একদম লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো জলটা। যেই ফ্রাইং প্যানে বড়া ভেজেছিলাম সেই ফ্রাইং প্যানেই আমি জল গরম করে নিয়েছিলাম, সেই জলটাই দিলাম। আর তোমরা এই রান্নাতে গরম জলই দেওয়ার চেষ্টা করবে, কারণ গরম জল দিলে রান্নার টেস্টটা অনেকটা বেড়ে যায়। সাইডের এক্সট্রা মশলাগুলোকেও ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। আর এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঝোলটাকে ফুটতে দেব। তো আমি ঢাকনা চাপা দিয়ে দেব, তাহলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। তো 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। 3 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছে, দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবারে দিয়ে দেব 4 কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা এই সময় দিলে একটা খুব ভালো স্মেল বের হয়, তো সেই কারণে কাঁচা লঙ্কাটা আমি এখন দিলাম। আর দিয়ে দিলাম বড়াগুলো। তো বড়াগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ ডবল টোন মিল্কের ছানা নিয়েছিলাম প্রথমেই বললাম, তো খুব নরম হয়, বড়াগুলো গলে যেতে পারে বা ভেঙে যেতে পারে, তো সেই কারণে আমি এটাকে 2 মিনিট মতো ফোটাবো। আর এবারে আমি দিয়ে দেব চিনি। তো আমি এখানে হাফ চামচ চিনি দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ নিরামিষ রান্না, চিনি দিলে একটু টেস্টটা ভালো হয়। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়ো আর চিনিটাকে ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢাকনা চাপা দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট সময় মতো ঝোলটাকে একটু ফুটিয়ে নেব বড়ার সাথে। তো ঢাকা চাপা দিয়ে দিলাম। তো 1 মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছিলাম, আর দেখো ঝোলটা ফুটছে বড়ার সাথে। রান্নাটা আমার একেবারে কমপ্লিট। তো তার আগে আমি দিয়ে দেব ঘি। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিয়ে ঘিটাকেও এই তরকারির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট।
दो मिनट पर ढाकना तुले नहीं छानार डालना एखे एकदम रेडी परिवेशन करार्जन। बंधुरा तुम्हरा रेसिपिटा अवश्य बाड़ी ट्राई करो और ट्राई करो अवश्य हमें कमेंट कर जानिओ जो केमन लागलो तुम्हारे रेसिपिटा और रेसिपिटा भालो लागले आमार भिडियोटाते लाइक कमेंट और शेयर कर देवार अनुरोध रइलो। देखा होबे खूब ताड़ाताड़ी नतून आरो एकटी भिडियोर साथे। ततक्षण पर्यन्त तुम्हारा सकले ही भालो थेको सुस्थ थेको और अवश्य सेफ थेको और देखते थेको आमार रेसिपिगुलो। तो बाय बंधुरा।